আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমাদের আলোচ্য বিষয় নবদ প্রকাশের পূর্বে আরবের অবস্থা কেমন ছিল প্রিয় ইসলামী ভাইরা নবী করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম এর আগমনের পূর্বে আরবের চারিত্রিক অবস্থা অনেক শোচনীয় ছিল অজ্ঞতার কারণে তাদের মধ্যে মূর্তি পূজা শুরু হয়ে গিয়েছিল ওই সব লোক আসল মাবুদ আল্লাহ পাককে ছেড়ে পাথর বৃক্ষ চাঁদ সূর্য পাহাড় সমুদ্র ইত্যাদিকে নিজেদের মাবুদ মানত এবং নিজেদের হাতে প্রস্তুত কৃত মাটি ও পাথরের মূর্তির উপাসনা করত আকিদা নষ্ট হওয়ার সাথে সাথে তাদের কার্যাবলীও অনেক শোচনীয় হয়ে গিয়েছিল হত্যা ব্যবচার জুয়া মদ্যপান হারাম কর্মকাণ্ড নারী অপহরণ কন্যা সন্তানকে জীবিত কবর দেয়া অশ্লীলতা মোট কথা সব রকমের মন্দ ও গুনাহের কাজ তাদের মাঝে বিদ্যমান ছিল আল্লাহ আমাদের সকলকে গোনা থেকে দূরে থাকার তৌফিক দান করুক এবং ভালো ভালো কাজে ধাবিত হওয়ার তৌফিক দান করুক আমরা সকলে বলি আমিন জেলা ওয়াসাল্লাম আল্লাহ আসসালামাইকুম ওরহমাতুল্লাহ